আমি তো অনেক কিছুই করি কিন্তু এখন কিছুই করতেছি না বাসায় আসছি চাবি খাওয়াবে না আমি আরে ভুলে গেছি এদিকে আসেন ভাইয়া বাহ তোমাকে কাজের পোলাটাতে স্মার্ট আছে হেভি আপনি ধরে ঘুরে ভাই ওই নি আপনি এটা কি কইলেন আই কাজের পোলাটা আপনি কি কইছে আরে কাগা কি আর কোন না কাজের হলো না ইকে হচ্ছে নোয়াখালীর অনেক ক্লোজ একটা ছোট ভাই আচ্ছা ইকে ঢাকা তুলে ইঞ্চি উচ্চ শিখে হড়ালে করে না ও গরিব মানুষের পোলালে লেখাপড়া করে তো খুব ভালো খুব ভালো আরে দূর ও কাকা কি এর গরিব ইকে সম্বন্ধে আমার আইডিয়া আছে নি এতকে যে পরিমাণ জায়গা জমি নোয়াখালীতে আপনি যদি জায়গার মধ্যে যদি দৌড় শুরু করেন জায়গা শেষ হইতো না কিন্তু আমরা আয়ুষে শিখে যাইব কহ কি সে তো পয়সা আলার পোলা দেখে তো মনে হয় না পোলা তো সোর্স আছে ওই মিয়া আপনি মাথা মতো ঠিক আছেন কি কইতেছেন বুঝতেছেন আচ্ছা থাক শিমুল থাক মুরব্বী মানুষ কথাটা কইয়া লেছে রাগ করিছে তিয়া কর ভাইয়া রুমে যা ঘরের ভিতরে তো সিগারেট প্যাকেটটা বাইর করি ওগ্গা সিগারেট কাগলে লইয়া যা আর সবার চা দে যা রং চা চিনি ছাড়া মাটি যা টয়লেটটা কোন দিকে বাথরুমে যাবেন হ্যাঁ তাহলে নিচে নামি লাগে বাথরুমে যান আরে হাগা চাপছে আসবে কোন দিকে এদিকে কি করলো দেখছেন নি আরে বাদ দে স্যার তুই এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কিনা কথা তো আবার খারাপ হোক না যা সাবান লই যা এর তুই নি রে এই আউল ফল টাইপের লোক কইতে নি আও তুই আউল ফল মানে এত সামনা বিলা ফুপা এত লগাম পরিচয় পরিচয় পরে বলছি ভাইয়া আপনি আমাকে বাসা তাসি ঘুরি দেই অনেক তাৎকা চলি এসছে আমি কি তার মানা করতে পারবো তুই আনছ ভালো কথা তুই অতিথির সামনে সব আজে বাজে কথা বলো না কি বলছে তোর সম্পর্কে যা বলছে তা তো ঠিকই বলছে এত লাগে কি বলছে সত্য কথা বলে গায়ে লাগি যায় তঙ্গ এই হেলারে কিন্তু আমার সুবিধার মনে হইতেছে না দুনিয়ার কোন মানুষ ছাড়া আপনার সুবিধার মনে হয় ভাইয়া সিরেন অনেক ভালো মানুষ এটা তো আমার সবচেয়ে বড় অসুবিধা আমার তো রুচিগত অনেক ঝামেলা আছে এটাকে আপনি বুঝেন হ্যাঁ বেড়াই গিয়ে আছে ভালো মানুষ অন আমরা প্রতিদ্বন্দ্বী গেছে তো কাড়া লাইনের লোক ইয়েলে আমরা ভালো লাগতেছে না এত চোখে মুখে গেলে আমি একটা ভবিষ্যৎ দেখতেছি ভাইয়া আমি যদি তারে যদি সাপোর্ট দিই এতে যে কোনো সময় আমরা খাইয়ে লই তারে নিয়ে চল তো হাবু যা লই যা লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং লাগাও না